শপথ নেওয়ার পর নতুন দ্বাদশ জাতীয় সংসদের এমপিদের প্রতিক্রিয়া সহ সার্বিক বিষয়ে জানতে সাদি মাহমুদের কাছে যাচ্ছি। তিনি সংসদ ভবনে আছেন। সাদি, শপথ নেওয়ার পর সংসদ ভবনে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? দোলা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে 7 জানুয়ারির নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং শপথ গ্রহণ এরই মধ্যে শেষ হয়েছে, এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমি সংসদ ভবনের সামনে অবস্থান করছি এবং স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী যারা নির্বাচিত হয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ সব সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করিয়েছেন। এবং আপনি যেটি বলছিলেন যে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী যেহেতু নিজে নির্বাচিত হয়েছেন তাই প্রথমে তিনি নিজে শপথ বাক্য পাঠ করেন, এরপর যারা সংসদ সদস্য আছেন তাদের শপথ বাক্য পাঠ করান। আর সকাল 8টা থেকে আসলে আমরা এই সংসদ ভবন এলাকায় অবস্থান করছি। আমরা দেখেছি যে সকাল 8টা থেকেই যারা নির্বাচিত হয়েছেন তারা আসতে শুরু করেন, এবং যারা আমরা দেখেছি যে যারা তরুণ সংসদ সদস্য যারা আছেন তাদের প্রতি সবার আগ্রহ ছিল। আমরা যারা গণমাধ্যম কর্মী যারা এখানে আছি তাদের সাথে, তারা সবাই একটু চেষ্টা করেছি যারা সংসদ সদস্য আছেন তাদের সাথে একটু কথা বলার, এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখনও যারা ভিতরে শপথ নিয়েছেন তারা এখনও বের হন নাই। আমরা আসলে অপেক্ষা করছি যে কখন তারা বের হবেন, এবং আমরা যাদের সাথে কথা বলতে পেরেছি শপথের আগে তারা যেটি বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কথা বলেন তারা আসলে সেই হিসাবে কাজ করতে চান, নিজেদের দেশের উন্নয়নে কাজ করতে চান, এলাকার উন্নয়নে কাজ করতে চান, এলাকাবাসীর উন্নয়নে কাজ করতে চান। তারা কিন্তু আরও একটি বিষয় উল্লেখ করেছেন যে দেশবাসী যে আস্থা নিয়ে, যে স্বপ্ন নিয়ে, যে প্রত্যাশা নিয়ে তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন সেই আস্থার প্রতিদান তারা আসলে দিতে চান। আর যারা স্বতন্ত্র প্রার্থী যারা আছেন, আপনি জানেন যে এইবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু বিপুল সংখ্যক স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন, তার যেটি বলছেন যে সংসদে তাদের ভূমিকা কী হবে তা আসলে স্বতন্ত্র প্রার্থীরা বসে সেই সিদ্ধান্ত তারা আসলে নেবেন। তারা আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত মোতাবেকই তারা চলতে চান, এবং দেশ উন্নয়নে আসলে দেশ গড়ার কাজে তারা বড় ভূমিকা রাখতে চান। এবং আপনাকে আরও একটি বিষয় আসলে জানাতে চাই, যারা আলোচিত যারা সংসদ সদস্য এবার নির্বাচিত হয়েছেন যারা শুরু নাই ছিলেন, আমরা দেখেছি যে টাইকার অলরাউন্ডার সাকিব আল হাসান মাগুর, এক চিত্রনায়ক ফেরদোসকে আমরা দেখেছি, মাশরাফি বিন মুর্তজা, তারা কিন্তু শপথের আগে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু একটি কথা বারবার বলেছেন যে তারা আসলে যেহেতু স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাই ভূমিকা রাখতে চান, তারা বলেছেন কর্মসংস্থানের দিকেও তারা আসলে জোর দিতে চান। আর আমি একটু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে আপনাকে জানাতে চাই। 7 জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হলো, 298টি আসনে নির্বাচন হয়েছে, 225টিতে কিন্তু আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, এবং আপনি জানেন যে আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ শপথ বাক্য পাঠ করবে, এবং তারপরেই কিন্তু আসলে টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ সরকার গঠন করবে, এবং আজকে শপথ বাক্য সংসদ সদস্যরা শপথ বাক্য গ্রহণ পাঠ করলেন, এর মধ্য দিয়ে কিন্তু দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হলো। এবং সবশেষ যে অবস্থা দোলা, এখন আসলে আমরা অপেক্ষা করছি যারা শপথ নিয়েছেন তাদের প্রতিক্রিয়া জানানোর জন্য, এবং ভবিষ্যতে তারা কীভাবে কাজ করতে চান সেই বিষয়ে আমরা জানবো, তারপরে আসলে আমরা বিস্তারিত জানাতে পারবো।